such a very special day. Only for you. পয়লা নভেম্বর রাত্রি 9টা, মেয়ে বাহারিন থেকে ফোন করলো বাইরে, গেটের বাইরে গিয়ে একটু দাঁড়াতে, ওয়েট করতে, কেউ একজন আসবে। তো বাইরে গিয়ে ওয়েট করছি, দেখলাম পরপর দুজন আসলে, একজন আসলো মিয়া আমারের কেকের প্যাকেট নিয়ে, আর একজন করিমসের খাবারের প্যাকেট। রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এখন রাত 12টা বাজে, হঠাৎ আমরা একটু ব্লগে এলাম, কারণ আজকে ফুলদি ভাইয়ের জন্মদিন। আমাদের বনি ফুলদি ভাইয়ের জন্য কেক পাঠিয়েছে, সেটা এখন কাটা হবে। জন্মদিনের সত্যি কথা কি, আমাদের ছোটবেলায় এই ব্যাপারটা ছিলই না বলতে গেলে। দারুন কেকটা, দারুন। মাম্পি একটু বড় হওয়ার পরেই শুরু হয়েছে আমার এই জন্মদিনের কেক কাটা। সাইডটা খুলে, প্রতি বছর ও জন্মদিনের দিন ঠিক যখন আগে চাকরি করতো না তখনও আনতো, আর এখন তো বাইরে থাকে, এখনও ওখান থেকে অর্ডার করে দেয় আমার জন্য কেক। ওদিকে মাম্পি আর পুচুন দুজনেই ভিডিও কলে রয়েছে, কনফারেন্স কলে। ওরা আমার কেক কাটা ওখান থেকে দেখবে আর আমাকে হ্যাপি বার্থডে জানাবে বলে। একজন ভালো মা জন্মদিন দেখার জন্য, আর মেয়ে রয়েছে মায়ের জন্মদিন সেলিব্রেট হচ্ছে সেটা দেখার জন্য। আর বলে দিয়েছে মেয়ে রাত্রি 12টার সময় কেক কাটবে। এই কটা বাজে বাবা? 1 মিনিট লেফট। আচ্ছা চলো চলো কাটো। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Fuldi bhai, happy birthday to you. নাও একটু তোমার ছেলে মেয়েকে খাইয়ে দাও আগে। এ নাও ছেলে মেয়েকে একটু খাইয়ে দাও। ওঠো, উঠে দিকে এসো, উঠে দিকে এসো। কেটে ওকে দাও কেক। দেখে নিয়েছো খাইয়ে দিন কেক। ছেলে মেয়েরা দূরে থেকেও আমাদের এই বিশেষ দিনগুলো ভুলে যায় না, আর আমাদের এই বিশেষ দিনগুলোতে ওরা চেষ্টা করে আমাদেরকে আনন্দ দিতে। রাতের খাওয়া দাওয়ার আমাদের সমস্ত হয়ে গেছে, তার এটা নেই, রাতের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আবার আমরা নতুন করে ড্রেস আপ করে রাত্রির বেলা এই কেক কাটতে বসেছি। মাম্পি ওখান থেকে ভাড়া এনে বসে বসে এইসব কীর্তি করেছে। আবার শুধু কেক না, আবার ডিনারেরও ব্যবস্থা করেছিল, যদিও আমরা সেটা আজকে রাত্রিবেলা খাইনি, কালকে খাবো। কারণ আজকে রাত্রিবেলা আমাদের রুটি হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, তো ওটা রেখে দিতে পারিনি, ওটা খেয়ে নিয়েছি। আর ও যে পাঠিয়েছে ডিনারটা, করিমসের বিরিয়ানি পাঠিয়েছে। এই যে ছেলে মেয়েদেরকে এখন গুড নাইট বলবো, ওরা সব জেগে বসে আছে আমার কেক কাটার জন্য অপেক্ষা করছে। আবার সকালবেলা যার যার আবার অফিস টফিস আছে, ওদের ওদেরকে আর জাগিয়ে রাখবো না। গুড নাইট, তোমরা শুয়ে পড়ো, যাও, চলো, গুড নাইট। আজ 2 নভেম্বর বৃহস্পতিবার, সকালবেলা স্নান পুজো হয়ে গেছে, আর আজকের দিনে আমার বিশেষ প্রাপ্তি ঠাকুরের আসনে
এলইডি চেন দিয়ে সাজানো। এটা আমাকে আজকে অনেক দিনের ইচ্ছা ছিল, আজকে এটা আমার হলো। আসনের মধ্যে একটু এলইডি চেন দিয়ে সাজানো, এটা প্রায় দু বছর ধরে টার্গেট করছি, কিছুতেই আর হচ্ছে না, এই করব করব করে আর হয় না। তো এই বছরে আর জন্মদিনের দিন এটা আমার বিশেষ প্রাপ্য। এখন বাজে দুপুর আড়াইটে, আর ফ্রিজ থেকে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ বার করে মাইক্রোওভেনে গরম করে নিয়ে এসেছি। আমি, সুমনা আর সোনা ভাই তিনজনে আগেই খেয়ে নেব, কারণ আমার হাজবেন্ড একটু পরে খাবে, একটু কাজে গেছে, আসতে একটু দেরি হবে। যদিও জন্মদিনের দিন হাজবেন্ডকে ছাড়া খেতে ভালো লাগে না, তবুও ও ফোন করে বলে দিল খেয়ে নিতে, দেরি হয়ে যাবে অনেকটা, আর আমাকে ছাড়া আবার সোনা ভাই সুমনাও খাবে না, সেই জন্য ওদের সঙ্গে বাধ্য হয়ে বসতে। দারুণ খেতে, দারুণ শুনিবেন, জন্মদিন উপলক্ষে লাঞ্চটা খেত জমে গেল, অপূর্ব খেতে, অপূর্ব। এখানে মাইক্রোওভেনের 5টা বাটি সেট দিয়ে দিয়েছে, কালকে আমাকে বলেনি, আমার মনেও ছিল না। কালকে আমরা দুজনে বেরিয়েছিলাম একটু দোকানে একটা অনুষ্ঠান বাড়ির গিফট কিনতে, তো সে ও দেখলাম এটা কিনলো, আমার তখন খেয়ালও হয়নি, তোমা আজকে দেখে আমাকে এসে সকালবেলা দিচ্ছে অ্যাডভান্স জন্মদিনের গিফট, ভালোই হলো, পাওয়া গেল। এই বাটিটা ইউজ করো, রেখে দিও না, তাহলেই হবে, তাহলে আরো আনন্দ। বাটি লাগে, হ্যাঁ, নতুন মাইক্রোওভেন হয়েছে, আর বাটি না হলে ভীষণ দরকার, রান্না বান্না রাখতে খুব সুবিধা, ওই জন্যই 5টা বাটি সেট, সুন্দর দেখতে। আর এখন বাজে সন্ধে 6টা, আসনের লাইট জ্বালিয়ে মনটা আনন্দে খুশিতে ভরে উঠেছে, সন্ধে দিচ্ছি। আর জন্মদিনের ব্লগটা এখানেই শেষ করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ধন্যবাদ।